হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি চলে এসেছি আবারও আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু। এই রেসিপিটা খেতে টেস্টি হয়, এটা একটা কমন রেসিপি, সবার বাড়িতেই হয়ে থাকে। তো ফ্রেন্ডস, জেনে নেওয়া যাক এই রেসিপিটা করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি, 400 মতো আমি গাটি কচু নিয়েছি, এগুলোকে ধুয়ে রেখেছি। পরিমাণ মতো আমি রাঁধুনি নিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়েছি, আর পরিমাণ মতো আমি জিরের গুঁড়ো নিয়েছি, আর 7-8টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে যে রাঁধুনিটা আমি নিয়েছি, এটা আমি ফোড়নে ব্যবহার। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে আমরা নুন হলুদ মাখিয়ে রাখা মাথাগুলো দিয়ে দেবো। এগুলো ফ্রাই হতে দেবো। এরপর ভেজে রাখা মাথাগুলো আমরা তুলে নেব। রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। এরপর রাঁধুনিটা একটু লাল হয়ে গেলে আমরা গাটিগুলো দিয়ে দেব। গাটি কচুগুলোকে আমরা সেদ্ধ করিনি, শুধু কেটে ধুয়ে নিয়েছিলাম, এখন ফ্রাই করে নিচ্ছি। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, বেশ ফ্রাই হয়ে গেলে আমরা জিরের গুঁড়োটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার বেশ কিছুক্ষণ এরপর 5-10 মিনিট কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আমরা জল দিয়ে দেবো। আবার এরপর ঢাকা দিয়ে বেশ কিছু ঢাকনাটা সরিয়ে 15-20 মিনিট কুক হয়ে গেলে আমরা ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কুক হতে দিব। এরপর বেশ কিছুক্ষণ কুক হয়ে যাওয়ার পর আমরা মাথাগুলো ভেঙে দেব। ওই 5-10 মিনিট পর আমরা নামিয়ে নেব। ফ্রেন্ডস, রেডি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিন্তু, আর পাশে যে বেল আইকনটা যখনই ক্লিক করলে তোমরা অল ভিডিওস আপডেট দেখতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো।